কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো দেখো, একটা সিম্পল কুর্তি পরে একদম রেডি হয়ে গেছি। তো আজ হচ্ছে 17 আগস্ট, বিকাল বেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। কিছু কেনাকাটা আছে, সেগুলোই কিনতে যাব আমাদের এখানকার বাজারে, হারোয়া বাজার যেটা বলে। তো ছেলে রেখে যাচ্ছি, তার কারণ হচ্ছে ছেলে একদম কেনাকাটা করতে দেয় না কিছু, মানে ভীষণ জ্বালাতন করে। আর দেখো এত গরম, ফ্যান অফ করে কথা বলছি, ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ছে। তো কি কেনাকাটা করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তেমন কিছুই না, টুকিটাকি বেশ কিছু জিনিস কেনা, তবে সেগুলো দরকারি, খুব লাগবে আমার। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সকলেরই ভালো লাগবে। কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেখান থেকে ফুচকাটা খাচ্ছি পাড়ায় আর চেনাশোনার মধ্যেই। তো ইনি হচ্ছে দিদি হন, আর ভীষণ ভালো ফুচকা বানায়। তো যাওয়ার পথে দেখি ফুচকার দোকান দিয়েছে, তো একটু খেয়ে নিলাম ওই জন্যে। তো খেয়ে তারপরে বাজারে যাব। টোটোই করে আমি যাচ্ছি, তো টোটোই উঠে গেছি। তো এখানে বই দেখছিলাম, ছেলের জন্য বই নেবো, তাই তো নেওয়া হয়নি, নেইনি এই জন্যই। মানে যে বই দেখাচ্ছে ওর আছে, সেসব বইগুলো ও ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আর কি, তাই নতুন নেবো ভাবছিলাম। তো নিউ কোনো কালেকশান থাকলেই নিতাম, তো তেমন নিউ কালেকশান ছিল না কিছু নতুন টাইপের। তো এখান থেকে একটু জিনিসপত্র কেনাকাটা করছিলাম। আর এই দেখো, মানে আইসক্রিম নিয়ে এসে, এত গরম আজ, কিন্তু ছেলে কাউকেই দিচ্ছে না, নিজে আর কি নিয়ে আছে, সেগুলো নাকি সব ওই খাবে। তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 6:30 বা 7টা হবে, ঠিক বলতে পারছি না। তো যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি হচ্ছে সবকিছু দেখাতে পারিনি, আসলে একার পক্ষে না, ওইভাবে ক্যামেরা ধরে কেনাকাটা করা সম্ভব হয় না, তো বুঝতেই পারছো তোমরা। তো কি কি কিনেছি তোমাদের তাড়াতাড়ি ঝটপট দেখিয়ে দিচ্ছি। একটা হেনা কিনেছি, এটা ময়ূরী হেনা। তো আমি সাধারণত হেনা করে থাকি হার্বি প্লাস, তো হেনা অনেক দিন আগে করতাম, সেই ছেলে পেটে আসার আগে হেনা করেছিলাম, আর করা হয়নি। তো ছেলে এখন মোটামুটি একটু বড় হয়েছে, তো আবার ভাবছি যে হেনা করাটা শুরু করব। তো তাই হচ্ছে একটা হেনার প্যাকেট নিয়ে এসেছি। ওটা হেনা বাবা, একটা ভি ওয়াশ নিয়েছি, আর এক পাতা হচ্ছে কালো টিপ। মানে এটা কোন কোন শাড়ির সঙ্গে না লাগে, খুব ভালো লাগে কালো টিপ করলে, ওই জন্য নিয়েছি, ফুরিয়ে গেছিল। কি বাবা, এটা হচ্ছে ডাবার হানি মধু, এই নিয়ে এসছি এক কৌটো। তো হারপিক নিয়ে এসছি, ভাবছিলাম তোমাদের দেখাবো কি দেখাবো না, তো এর মধ্যেই ছিল, দেখিয়েই দি। হারপিক নিলাম একটা, হারপিকটা ফুরিয়ে গেছিল বাড়িতে। দাঁড়ান 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 একটু দেখিয়ে নিন,
আরে দেখো নাইটি নিয়েছি একটা, দাঁড়ান দাঁড়ান, এই যে এই নাইটিটা। তো এই হচ্ছে নাইটি, বেশ হালকা কালারের মধ্যে, দেখো বেশ ভালো না, আমার বেশ পছন্দ হলো তাই নিলাম। দামটাও দেখি খুব বেশি নেয়নি, 180 টাকা নিয়েছে, তো বলি নেওয়াই যায় তাহলে। আর একটা কাজল নিয়েছি ছেলের জন্য, আর দেখি দেখি একটু দেখা, এটা এটা হচ্ছে ওর ওয়াটার বোতল, মানে যে আত্মীয় এসেছিল তার এরকম একটা ওয়াটার বোতল ছিল, সেটাই খুব পানি খাচ্ছিল, তো আর চাইছিল যে এরকম একটা ও নেবে, তো ওই জন্য নিয়ে এসেছে। ওর জন্য এদিক আসেন গলায় দেন, দেবেন না, গরম হবে গলায় দিলে। আর এই যে পপিট খেলনা, বাবল ট্যাপ যেগুলো হয়, এটা ভীষণ পছন্দ করে, তো আর কি ছিল না, দুটো তিনটে দোকান খুঁজে খুঁজে তারপরে নিয়ে এসেছি এটা। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দুটো তিনটে জিনিস মানে মাথা থেকে টোটাল বার হয়ে গেছে, হচ্ছে ব্লাউজ নেওয়ার কথা ছিল, তো আমি যে দোকান থেকে ব্লাউজ কিনি, মানে যে দোকানের ব্লাউজ বেশ ভালো ফিটিংস হয় আমার, তো সেই দোকানে ব্লাউজ কালেকশনটা মানে শনিবার দিন আসবে বলছে, নেই, তো ব্লাউজটা ওই জন্য নেওয়া হলো না। আর আমি শ্যাম্পু নিতে টোটালি ভুলে গেছি, একদমই মনে নেই, তো শ্যাম্পুটা আসার পথে মনে হচ্ছে, এরকম একটা দুটো ছোটোখাটো জিনিসের কথা মানে মাথায় নেই। আর আর কিছু পার্সোনাল জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের আর দেখাচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ভালো থাকে ততদিন, সব কটা।